লক্ষ্মী পূজো এখন সব হতেই থাকবে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। এখন বাজারে বেশ ভালোই ফুলকপি পাওয়া যাচ্ছে, টাটকা টাটকা। তো এর আগে ফুলকপির রেসিপি দু তিনটে করে আপনাদের দেখিয়েছি, আজকেও কিন্তু আপনাদের পপি কিচেনে দারুণ স্বাদের একটা ফুলকপি রেসিপি নিয়ে চলে এসেছি। এই যে টাটকা ফুলকপি, আর আমার হাতে দেখতে পাচ্ছেন ডিম আছে। ফুলকপি আর ডিম দিয়ে দারুণ স্বাদের একটা রান্না করব। আর এই যে 3 কিলো সাইজের সিলভার মাছ আছে, এই দেখুন, এই সিলভার মাছটা কেটে তেল ঝাল রান্না করব। আর এই নোটে শাক কী হবে? লাল নোটে, লাল নোটে শাক ভাজা হবে পেঁয়াজ দিয়ে। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, একটা ভিডিওতে 3টে রান্না আপনারা দেখতে পাবেন। এখন তো তবু পপি তো তবু বসে রান্না করছে, আর কদিন পরে করতে পারবো না, আরই করতে পারবে না, আমাদের জন্য এটাই অনেক। অনেকদিন নয় বড় সাইজের বরফের মাছ আনা হয়নি। হ্যাঁ, এবার শীতকাল পড়ছে, অনেক মাছ পাওয়া যায়। ম্যানেজারকে দেখতে পাচ্ছি, আগে থেকে এসে বসে আছি। কেমন আছো? ভালো। দাদু বলো, দেখো 3 কিলো সাইজের সিলভার কাপ মাছ এনেছে। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। পেটিতে কিন্তু চর্বি ভর্তি। হ্যাঁ, তোমাকে আজকে পেটি দেওয়া হবে, তেল বেরোবে প্রচুর। মাছের মতো যত তেল দিতে পারো আমাকে, যত তেল দিতে, বেশি তেল আবার দুবানি তোমাকে। আজকে বোন মাছ কাটবে তো, আর কি করবো, তো অনেকদিন পর ননদকে পেয়েছে, ছাড়বে কেন বলো? তুমি মাছ কাটো, একটু খাটিনি। মাছটা একবারে খুব টাটকা আছে গো, একবারে লাল হয়ে আছে দেখো, আর এইরকম লাল লাল সিলভার কাপ নি খেতে ভালো লাগে। এই যে লাল লাল হয়ে আছে, এটা পুকুরের সিলভার কাপ, আর একটা কালচেটের মতো হয় কালো, হ্যাঁ সেটা ঝিলের সব। সেই মাছের এত স্বাদ হয়নি, এটার খুব ভালো স্বাদ হয়। পেটিটা একবারে থল থল করতেছে, প্রচুর তেল বেরোবে, চর্বি হয়েছে। ডিম দিয়ে ফুলকপি রান্নার জন্য প্রথমে ডিমগুলো ভালো করে আমি সেদ্ধ করে নেব, আর এদিকে তুমি ফুলকপিটা কেটে দাও। দাদু কি বসে থাকবে? দাদু রসুন ছাড়াও। হ্যাঁ হ্যাঁ, রসুন ছাড়ি ছিল, বড় বড় কাটি, নরম ফুলকপি, একদম নরম ফুলকপি, ওটা আরে কিছু নেই, ফ্রেশ। দেখো আমার কথা কিন্তু ফেলতে পারে না দাদু, বলার সঙ্গে সঙ্গে কিন্তু বাঁচতে বসে গেছে। আমার কথা ফেলতে পারা যায়? তুমি হচ্ছে টুকটুকির মা, একবারে বলার সাথে সাথে হাজির। আর দাদু দেখো রসুন ছাড়াচ্ছে, দেখো কেমন ঘা মেরে মেরে গায়ে বল দেখাচ্ছে। মাছটার হেভি সাইজ আছে একবারে। এই সিলভার কাপ যত বড় হবে তত টেস্ট ভালো হবে। আর পেটি খেতে কিন্তু হেভি লাগবে, পেটি চাকা খেতে কিন্তু ভালো লাগবে, পেটি পুরো ইলিশ মাছের মতো লাগবে। আজকে ডিম দিয়ে ফুলকপি রান্নাটা শুধু আপনারা দেখবেন, তুই দেখলেই হলো, হ্যাঁ তারা দেখবে, হ্যাঁ করেছে থাকবো আমরা নাকি, হ্যাঁ তো তারপরে খাবে তো রান্না, তারপরে তো খাবে তুমি বলো। সেই তো, ফুলকপি গুলো একবারে সাদা ধপধপ করছে দেখো। হ্যাঁ, দাদু আজকে একবারে টাটকা লাল শাক এনেছে দেখো, ভাজা হবে, খাওয়াও হবে, কে বলবে খাওয়াটা? তুমি খাবে, খাওয়াটাই খেয়ে নাও, দাও। মাছের খুব ভালো করে আঁশ ছেড়ে নিয়েছি, এবার কাটবো। আজকে নতুন মাছ কাটার মিস্ত্রি লাগছে, মাছ কেমন সাইজ করে? তুমি কেমন খাতে বলো, আমি বড় খাবো, তাহলে সেরকম বড় করবো। একদম যা মাছ আছে না, একবারে টাটকা তাজা লাল দেখো, একবারে জবা ফুলের মতো পুরো লাল টকটক করতেছে টাটকা মাছ। জল খুব ভালো করে গরম হয়ে গেছে, ডিমগুলো আগে থেকেই ধোয়া ছিল, গরম জলে দিয়ে দেবো ডিমগুলোকে।
বেশ ভালোই কাটা হচ্ছে দূর থেকে দেখতে পাচ্ছি বেশ মোটা মোটা করতেছো তুমি কি ভাব জামান নামাজ মাছ কাটতে পারেনি না হ্যাঁ নতুন লোক তো হ্যাঁ ঘরে মাছ কাটেনি নাকি কত বড় পুকুর আছে পুকুরের বড় বড় মাছ কাটে ডিম হইছে অনেক শুধু চর্বি নয় ডিমও আছে গো ডিম হয়ে গেছে দাদু ডিম আর চর্বি দুটোই খাবে আমি ভাবছিলাম এত শুধু চর্বি আছে না ডিম ডিমও বেশ ভালোই হয়েছে গান করো আমি মাছটা ধুয়ে আসি মাছ কাটা হয়ে গেল ওইদিকে মাছ কাটা দিদির এদিকে ফুলকপি শাক ফাক কাটা হয়ে গেছে সব কাটা হয়ে গেল দাদু বসে বসে খালি রসুন ছাড়িয়ে এদিকে ডিমও মনে হয় সেদ্ধ হয়ে গেছে খুব ভালো করে এই তো গা ফেটে ফেটে গেছে ডিমেতে একটু ঠান্ডা জল দিয়ে দিই খোসাগুলো ভালো করে ছেড়ে যাবে সর্ষের তেল আদা বেটে নেবো এইগুলো কে ছাড়াবে তেল খুব ভালো করে গরম হয়ে গেছে প্রথমে ফুলকপি গুলো ভালো করে ভেজে নেবো লবণ হলুদ গুঁড়ো আর এরা কি সব সময় গান বাজাবে না কেবল দেখি আমাদের ঘরে কাছে শুধু এই শালা আর এবার আমি মাছে লবণ হলুদ মাখিয়ে নেব লবণ আর দেব হলুদ গুঁড়ো মাছ যখন কাটে তখন মাছ অনেক দেখছিলাম থালা এক থালা আর কোথা কি হয়ে গেল কেন কপিস খাবে বলো না আরে আমি না দু তিন পিস খাবো মাছ তুলে রাখা হয়েছে রসুন কারেন্ট পালিয়ে যেতেই গান পালিয়ে গেছে তো গান পালিয়ে গেছে গান বন্ধ হয়ে গেছে বন্ধ হয়েছে একটু কানটা শান্তি হলো সত্যি বাবা ফুলকপিটা দেখো কত তাড়াতাড়ি ভাজা হয়ে গেলো নরম বলে নরম বলে সুন্দর পোস্ত চালমগজ আরে এই যে ডিম ছাড়ি ফেললাম নয় আচ্ছা মনে হচ্ছে আমি তাহলে এখনই খেয়ে ফেলবো একটু লবণ ছড়ি হ্যাঁ দেখ তোর ভোজি নেই সবগুলো ছাড়না হয়ে গেছে নটা ছিল কিন্তু একটা কমে গেছে ফুলকপিগুলো ভালো করে ভেজে নিয়েছি বেশি বলছি দেখুন এরকম হালকা করে ভেজে নিয়েছি সেদ্ধ করে রাখা ডিমগুলো ভালো করে ভেজে নেব লবণ হলুদ গুঁড়ো জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ভেজেছি তো হলুদ দিয়ে সেই জন্য দেখো লাল লাল হয়ে গেছে প্রথমে আমি ডিম আর ফুলকপি রান্না করব ফোড়নে গোটা জিরে দেব পেঁয়াজ অল্প পেঁয়াজের ওপরে লবণ দেব
পেঁয়াজের দেশি মুরগির ঝোল খুব ভালো লাগবে টেস্ট এই মুড়ি পেঁয়াজ দিয়ে। হ্যাঁ এই দেখুন লবণ দিতে পেঁয়াজের পাবড়িগুলো কি সুন্দর খসে গেছে, অনেকটা নরম হয়ে গেছে। এবার আমি আদা রসুন বাটা দেব, রসুন বাটা আদা বাটা। ডিম ফুলকপি রান্নার জন্য একটা গুঁড়ো মশলার পেস্ট বানাবো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জল ভালো করে মিশিয়ে নেব। এবার মশলার পেস্ট উপর দিয়ে দিয়ে দেব। টমেটো, কাঁচা লঙ্কা কুচি, অল্প একটু জল দিয়ে আর একটু ভালো করে কষবো, আরো ভালো গন্ধ পাওয়া যাবে। পরিমাণ মতো লবণ দেব। আমার কারণে থেকে গান চলছে। মশলা তো কষে নিয়েছি, ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। ডিম ফুলকপি রান্নাটা কিন্তু ঝোল হবে না, গ্রেভি গ্রেভি হবে। অল্প জল দেব, জল ডিম দেওয়ার পর গ্রেভিটা একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা ফুলকপিগুলো দেব। ভেজে রাখা ফুলকপি ডিম ফুলকপি রান্নাটা একদম হয়ে গেছে আর গ্রেভিটা ভালো করে ফুটে গেছে। এবার ঢেলে নেব। ফুলকপি সিদ্ধ হয়েছে তো? সে তো ভাজার সময় সিদ্ধ হয়ে গেছে, নরম ফুলকপি তো। ও এটা যা হচ্ছে না, রেখে দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, আর মাছ লাগবে না। বলো কি গো, সর্ষের তেল। এবার মাছ ভাজা হবে, কড়ার তেলটা ভালো করে গরম করতে হবে। কেন মন কুন্তি ধরো, আমি যাই ওষুধটা খেয়েছি। দাদু রানী চেঞ্জ হয়ে গেল, গান শুনো আর গল্প করো। পেটিটা যা ভাজা হচ্ছে না একবারে, ভাজা তো ভালো হবেই। এই দেখুন সুন্দর করে লাল লাল করে মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। শুকনো জ্বালান তো খড়খড় করে সব জ্বলে যাচ্ছে। মাছ রান্না করব, গোটা গরম মশলা ফোড়নে দেব, পেঁয়াজ কুচি, পেঁয়াজ তো একটু ভাজা ভাজা হয়েছে, এর ওপর দিয়ে আমি আদা বাটা দিয়ে দেব, গোটা জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা আছে দিয়ে দেব, হলুদ গুঁড়ো, এই রান্নাটাও দেখবে একবারে সুপার হবে। এই রান্নাটা পেঁয়াজ কুচি কিন্তু একেবারে গলিয়ে দেবো না, এই দেখুন হালকা গোটা গোটা আছে, এরকমই থাকবে। এখানে চাল মগজ আর পোস্ত অল্প বাটা আছে, জল দিয়ে গুলিয়ে দিয়ে দেব। জল দাদু
দেখতে পাচ্ছ কিভাবে মাছ রান্নাটা করছি? আরে চাল মগজ বস্তুটা মাছের তেল জালের জন্য মশলা একদম রেডি হয়ে গেছে। উপর দিয়ে আর একটু কাঁচা সরষের তেল দিয়ে দেব। সরষের তেল তেল দিয়ে কিন্তু মশলার সঙ্গে ঘেটে দেব না, এবার উপর দিয়ে জল দিয়ে দেব। জল তেল বলে কি তেল দিলে নাকি শেষকালে একটু? হ্যাঁ, রান্নাটা দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। টমেটো কুচি, ঝোল তো বেশ ভালো করে ফুটে গেল, সব মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা মাছ মাছের তেল ঝাল একদম রেডি হয়ে গেছে, এবার ঢেলে নেব। তারপরে শুধু শাক ভাজাটা বাকি রয়ে গেছে, শাক ভাজাটা করে নেব। তেল ঝালে একটু ঝোল বেশি বেশি রেখেছি ভাত দিয়ে সবাই মিলে খাবো বলে। শাক ভাজার জন্য প্রথমে কড়াতে সরষের তেল দেব। শাক ভাজার জন্য ফোড়নে পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা দেব। পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার কেটে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দেবো। এক তালা শাক এইটুকু হয়ে যাবে, লাল শাক। লবণ, হলুদ গুঁড়ো, এই শাকগুলো একটু চাপা দিয়ে ভালো করে ভাজতে হবে। এই দেখুন কত সুন্দর ঝরঝরে করে লাল শাক ভাজা করা হয়ে গেল। এবার ঢেলে নেব। এই হচ্ছে লাল শাক ভাজা, মাছের তেল ঝাল, ডিম দিয়ে ফুলকপি রান্না। তিনটে রান্নাই হয়ে গেল। তিনটে রান্নাই যা হয়েছে না, খেয়ে সবাই তাক লেগে যাবে। দাদু গো, এই দেখো লাল শাক ভাজা, ডিম ফুলকপি। দাদু বলো। হ্যাঁ, ডিম আর ফুলকপি আর কি চাই দাদু? দাদু সিলভার মাছের তেল জাল দে, চাকাও দিলাম আবার পেটিও দিলাম, চর্বিও দিয়েছি, গ্রেভিটা দি একটু দাদু। হ্যাঁ দে। হ্যাঁ, একটা একটা করে খাবে স্বাদ বুঝে বুঝে। আমাদের তো ভালোই হয়েছে। ওদিকে হচ্ছে তুমি আমার নয়ন গো। হ্যাঁ, ওই গান তো খুব ভালো লেগেছে, খুব ভালো হয়েছে। কোনটা? আমি পেটি মাছটা। আচ্ছা, আগে মাছ দেখাচ্ছ? আমি লেজ খাবো। আজ রাজা হবে, রানী রানী রাজা। আগে ডিম ফুলকপি দিয়ে খাবো। ডিম ফুলকপিটা যা সুন্দর দেখতে লাগছে, ফুলকপির সঙ্গে আবার গোটা ডিম। আমাকে দিচ্ছে পেটির মধ্যে, আমার পুরো ফেভারিট আছে। দেখ কত বড়, আরে ভাগ মেখে ডিমটা গোটা রেখে দিচ্ছে, লাস্টে খাবো। দেখো আপনারা কিন্তু অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান।